চায়না কিচেন ক্যাবিনেট নিয়ে এসে পড়েছি। এগুলো হচ্ছে আপনার রান্না রান্নাঘরের জন্য খুবই সুবিধাজনক একটি চায়না কিচেন র্যাক। এগুলোর ব্যাপারে কিন্তু আজকে আমি আপনাদেরকে কথা বলবো। এগুলো কিন্তু সম্পূর্ণ গ্লাসের ভিতরে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন, এগুলোর ভিতরে গ্লাসের পেয়ে যাচ্ছেন এবং বোর্ডের আছে কিছু চায়না বোর্ডের, এই বোর্ডের মালও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন। আমাদের চ্যানেলে ভিডিও আছে, চাইলে আমার চ্যানেলে ঢুকে তারপর ভিডিওগুলো দেখতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এই গ্লাসের ক্যাবিনেটের ব্যাপারে বলবো। এটা হচ্ছে আমরা ক্যাবিনেট বলি, চায়না কিচেন ক্যাবিনেট বলি এটাকে। তো এবার এটার ব্যাপারে আজকে আমি আপনাদেরকে বলবো। এই দুইটা দেখতে পাচ্ছেন, দুইটা কিন্তু দেখতে কিন্তু সেম একই, তো দামও কিন্তু এক। তো এক এক করে কিন্তু আমি আপনাদেরকে সবগুলো দেখাবো। তো ফার্স্টে যদি আমরা এই ক্যাবিনেটটা দেখি, তো ক্যাবিনেটটা কিন্তু সম্পূর্ণ গ্লাসের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন। যে থাকগুলো দেখতে পাচ্ছেন, এই থাকগুলো গ্লাসের বা দরজা বলেন, এই দরজাগুলো গ্লাসের, প্রত্যেকটা থাক গ্লাসের। এটা হচ্ছে আপনার গ্লাস প্লাস হয়ে যাচ্ছে অ্যালুমিনিয়ামের বডি, অ্যালুমিনিয়ামের বডি দেখতে পাচ্ছেন। বেশ শেপ, একটি সুন্দর একটি কালার রয়েছে এখানে। তাদের ফিনিশিং দেখুন, খুব ভালো পরিমাণে ফিনিশিং। এটা হচ্ছে চায়না কোম্পানি, ঠিক আছে। আর এগুলো কিন্তু আমাদের কাছে খুবই কম প্রাইসে পেয়ে যাচ্ছেন। অনেকে কিন্তু খোঁজে যে চায়না কিচেন ক্যাবিনেট আমরা কোথায় পাবো বা চায়না প্রোডাক্ট গুলো আমরা কোথায় পাবো। তো বেশি দেরি করবেন না, আমাদের কাছে সমস্ত প্রকার চায়না প্রোডাক্ট কিন্তু পাওয়া যায়। আমরা আমাদের দোকানে এসে পড়বেন, দোকানে এসে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো এরকম কিচেন র‍্যাক কিন্তু আমরা সেল দিই বেশিরভাগ। তো এখনো যারা অর্ডার করেনি, স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে অবশ্যই অর্ডারটি কনফার্ম করে ফেলুন। তো এটার ব্যাপারে কিন্তু আজকে একটু যে বলবো, তো ভিডিওটা আমরা লাস্ট পর্যন্ত আপনারা কন্টিনিউ করবেন, না তো কি আসল বিষয় কিরকম কিছু বা দামটা কিরকম সব কিন্তু বুঝতে পারবেন। তো আমরা ফার্স্টে যদি আমরা একটু দেখি যে ভিতরটা কিরকম আছে, যে ভিতর বেশ সুন্দর রয়েছে। প্রত্যেকটা থাক দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা থাকই কিন্তু গ্লাসের। আর ভিতর স্পেসটা দেখেন, ভিতর স্পেসটা কিন্তু বেশ বড় সড়ো দেখতে পাচ্ছেন আপনারা, বেশ বড় সড়ো স্পেস রয়েছে এখানে। কিন্তু আপনার উপরে দুই থেকে খাবার রাখবেন, আর খাবার রাখলে নষ্ট হবে না। দেখতে দেখতে পাচ্ছেন এই পাশটাতে আপনার জালি সিস্টেম রয়েছে, এই যে উপরে থাকে এবং নিচে থাকে জালি সিস্টেম রয়েছে, যার কারণে খাবার রাখলে কিন্তু নষ্ট হবে না। দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটি সিস্টেম দেওয়া রয়েছে চায়নার মধ্যে। এগুলা কিন্তু আমাদের কাছে খুবই কম প্রাইসে পেয়ে যাচ্ছেন। এবং এই নিচের দুই থাকগুলো দেখেন, প্রত্যেকটা থাকের স্পেস কিন্তু সেম এক। এটা সাইজ বলেন, এটা লম্বা যেটুকু আছে এতটুকুই আপনারা পাবেন, এতটুকুই সব সাইজ। আমাদের প্রত্যেকটা ক্যাবিনেটের একই সাইজ, প্রত্যেকটা ক্যাবিনেট একই সাইজ। আর স্পেসটা দেখেন বেশ বড় সড় স্পেস রয়েছে। আর এখানে কিন্তু আপনার ম্যাগনেট সিস্টেম রয়েছে, উপরে থাকে একটা, উপরে থাকে একটা, নিচে থাকে একটা, ম্যাগনেট সিস্টেম রয়েছে, যার কারণে আপনার দরজাটা ইজিলি লেগে যাবে। এর মাঝে দরজাটা খুলে এসে পড়বে বা এরকম পড়বে, দরজাটা কিন্তু লেগে যাবে, ইজিলি কিন্তু লেগে যাবে, যার কারণে ম্যাগনেটের কারণে দরজাটা লেগে যাবে। তো ভিউয়ার্স, এটা কিন্তু গ্লাসের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন। এরকম কোয়ালিটির বা সেম কোয়ালিটি হবে না, একটু ভিন্ন কোয়ালিটির আরো বোর্ডের মাল আছে। বোর্ডের মালগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। আমাদের চ্যানেলে আরো ভিডিও আছে, যা ভিডিওগুলো দেখলে কিন্তু আপনারা আসলে বুঝতে পারবেন যে বোর্ডের মাল রয়েছে আবার কাঁচের মাল রয়েছে। তো আমরা কিন্তু সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি, এবং যারা যারা ঢাকার বাইরে নেবেন তারা কিন্তু আমাদের সাথে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। তো আমরা এটার ব্যাপারে কিন্তু আজকে এটার ব্যাপারে কিন্তু আমি আপনাদেরকে এতক্ষণ বললাম বা কি আসল বিষয়। তো ফার্স্টে আমরা একটু লাস্টে দেখি, এটা এটা হচ্ছে আপনার এটার ভিতরেই কিন্তু গ্লাসের একটি ক্যাবিনেট। এটা কিন্তু আপনার খয়েরি কালারের ভিতরে সুন্দর দেখতে পাচ্ছেন, বেশ মজবুত। এটা চাইলে কিন্তু আপনারা এটার উপরে কিন্তু ওভেনও রাখতে পারবেন। ওভেন তো মনে করেন অনেক ভারী জিনিস, ওভেনও কিন্তু এটার উপরে রাখতে পারবেন। আপনারা বলেন গ্লাস হয়তো ভেঙে যাবে বা কি আসে বিষয়, এটা কিন্তু খুবই খুবই মজবুত একটি গ্লাস, যার কারণে ভাঙবে না। চায়না গ্লাস তো বোঝেনি, খুবই মজবুত হয়। এখানে যদি আপনারা ওভেনও রাখেন তাহলে কোনো প্রকার সমস্যা হবে না। আর এই দরজাগুলো দেখেন, দরজাগুলো কিন্তু ধরতে বা দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম লাগতেছে দেখেন। আর আপনার ঘরে হয়তো ছোট বাচ্চারা থাকতে পারে, বলবেন না বাচ্চারা দরজা ভেঙে ফেলবে বা কি আসে বিষয়, দরজা আসলে ভাঙবে না। এগুলো হচ্ছে ফাইবারের, ফাইবারের দেখতে এগুলো কিন্তু বাচ্চারা যদি কোনো কিছু নিয়ে বাড়িও দেয় তাহলে কিন্তু এটা ভাঙবে না, এটা বাঁকা হয়ে যাবে তবুও কিন্তু এটা ভাঙবে না। আপনার আসলে দলে বুঝতে পারবেন। আর এটার ভিতরে যখন আপনারা খাবার রাখবেন তখন খাবারগুলো রাখতে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। আমি আপনাদের সুবিধার্থে এটা জিনিস রেখে দেখাচ্ছি, এই যে এই জিনিসটা রাখলাম, বা হচ্ছে আপনারা প্রেশার কুকার যেটা বলেন। আমাদের দোকানে কিন্তু বেশ অনেক কিছুই পাওয়া যায়, আপনারা চাইলে এগুলো দেখে কিন্তু অর্ডার করতে পারেন। এই যে দেখেন, বেশ আমি যখন এই যে দুইটা জিনিস রাখলাম তখন দেখেন কিরকম দেখাচ্ছে, বেশ সুন্দর কিন্তু দেখাচ্ছে। ভিতরে মনে হচ্ছে না যে কিছু আছে বা কি আসো বিষয়, আর যখন খুলবেন তখন কিন্তু অন্যরকম লাগতেছে। তো এরকম চায়না কিচেন ক্যাবিনেট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন, এরকম কোয়ালিটির বা বিভিন্ন কোয়ালিটির কিন্তু আমাদের কাছে চায়না কিচেন ক্যাবিনেট আছে। আর আমি আপনাদেরকে সুবিধাতে থাকগুলো প্রত্যেকটা থাক আপনাদেরকে খুলে দেখাই। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ গ্লাসের, আমাদের এই যে প্রত্যেকটা থাক কিন্তু গ্লাসের। আর প্রত্যেকটা থাকে দেখুন ম্যাগনেট দেওয়া রয়েছে, ম্যাগনেট, যার কারণে কিন্তু আপনার দরজাগুলো ইজিলি লেগে যাবে। আর দরজার ভিতরে দেখেন এরকম ছোট একটা বাটন থাকবে, যার কারণে কিন্তু আপনার ম্যাগনেটটা ইজিলি এখানে লেগে থাকবে, ইজিলি লেগে থাকবে। আর এটাতে এতটা পাওয়ারফুল না, সাধারণ খালি একটু লেগে থাকবে, এতটুকুর জন্য কিন্তু এটা দেওয়া হয়েছে।
আর প্রত্যেকটা থাকার স্পেস দেখেন বেশ বড় সড়ো কিন্তু স্পেস রয়েছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বড় পাতিলা বলেন, এটা কিন্তু আপনার, আমি কিন্তু প্রেশার কুকার আছে 5.5 লিটার, 5.5 লিটার প্রেশার কুকার থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আরো কিন্তু জায়গা আছে এখানে, কিন্তু আরো বড় পাতিলা কিন্তু আপনি রাখতে পারবেন। আর অনেকে বলবো হয়তো পাতিলা রাখলে গ্লাসগুলো ভেঙে যাবে বা কি আসে বিষয়, আমি তো আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, এগুলো কিন্তু আপনার খুবই মজবুত থাক, এই থাকগুলো কিন্তু খুবই মজবুত, যা আপনি কিন্তু ধরলে, জিনিসগুলো ধরলে কিন্তু বুঝতে পারবেন যে না ঠিক আছে, এটা আসলে একটা মজবুত একটি গ্লাস কিন্তু তারা এখানে দিছে, যা কিন্তু আমাদের কাছে এই এরকম কিচেন ক্যাবিনেট কিন্তু পেয়ে যাবেন। এটার ভিতরে আরো কোয়ালিটি আছে, চায়না বোর্ডের আছে, আবার অ্যালুমিনিয়াম বোর্ডের আছে, আবার এটা এটার ভিতরে অনেক কোয়ালিটি আছে, চাইলে আমাদের ভিডিওগুলো দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন। তো আমি যতগুলো লাগিয়ে নিচ্ছি, আর এটার ভিতরে অনেকে বলবেন যে অটিপুর ভাই লক হয় কিনা, গ্লাসের যেগুলো আছে একটা তো লক হয় না, লক গুলো আর কি এখানে থাকে, আর চায়না বোর্ডের যেগুলো ও দুই থাকে আপনারা লক পাবেন। তো এটার ব্যাপারে আমি আপনাদেরকে বললাম, উপরের দুই থাকে আপনারা খাবার রাখবেন, গরম খাবার রাখবেন, গরম খাবার রাখলেও নষ্ট হবে না, কারণ জালি সিস্টেম রয়েছে যার কারণে হাওয়া বাতাস ঢুকবে, হাওয়া বাতাস ঢুকবে আর খাবার নষ্ট হবে না। এই উপরে দুই থেকে খাবার রাখবেন এবং নিচে দুই থেকে অন্যান্য জিনিসপত্র রাখবেন। তো অবভিয়াস এই দুইটা ক্যাবিনেটের ব্যাপার কিন্তু আমি আপনাদেরকে বললাম। আর এই ক্যাবিনেটে কিন্তু আমাদের কাছে নতুন আসছে, বা নতুন কিচেন ক্যাবিনেট যেটাকে বলা হয়, বা নতুন আসছে আমাদের কাছে। তো এখন যারা অর্ডার করেনি আমাদের কাছ থেকে, অতি তাড়াতাড়ি শীঘ্রই অর্ডারটি করে ফেলুন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে, এরকম প্রয়োজনীয় সব ভিডিও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখলে পাশে থাকা বেল অবশ্যই অন করে রাখবেন, এরকম প্রয়োজনীয় সব নোটিফিকেশন কিন্তু আপনার মোবাইলে ইজিলি চলে আসবে। তো আমি আপনাদেরকে শেষ বেলায় প্রাইসের সম্পর্কে একটু ধারণা দিই যে প্রাইসটা কিরকম হতে পারে। আসলে ওইগুলোর প্রাইস কিন্তু শুধু আপ ডাউন করে, যে প্রাইস বাড়ে কমে। তো আমি আপনাদেরকে প্রাইসটা একটু বলে দিই যে প্রাইসটা বর্তমানে কিরকম হতে পারে। তো করেন